আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। ওয়েলকাম টু সিটেক। আমি এখন যাচ্ছি সিটেকের ভিতরে, একদম এটা হচ্ছে সিটেকের মেইন ফটক, আর এটা হচ্ছে ওয়েলকাম টু সিটেক। এই ক্যাম্পাস, আমার আইডি কার্ড আছে আমার সাথে। এখান থেকে শুরু হচ্ছে, এখানে আলপনা করা আছে কিছু, ওখানে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর এখানে বসার খুব সুন্দর একটা জায়গা আছে, মোটামুটি স্টুডেন্টরা, একটা একটা ভার্সিটি ফিল আছে এখানে, বড় করে সিটেক লেখা এখানে, বেশ সুন্দর দেখতে। আচ্ছা, আমি হচ্ছে এই পেন্টিংসগুলো একটু দেখাই, অনেক সুন্দর করে কালার করছে ওটা যারা দায়িত্বে ছিল। আমার যে ফ্রেন্ড ছিল ওরা এইগুলো করছে, ট্যাপারাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি সামনে থেকে ওই ইয়ার্ন থেকে শুরু করি, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে মেবি আছে, এখানে ওখানটাই যাই আগে। ভিডিও রেকর্ড হচ্ছে 4K 30 FPS অন মাই iPhone 7। সো এটা হচ্ছে একটা ফলক, আর এটা হচ্ছে ওল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর এটা হচ্ছে খালেদ জি আর আমলের আসলে ইনস্টিটিউট। এই যে আসলো, আর এটা হচ্ছে জুটি স্পিনিং শেড। এটা মানে সবগুলো টেকে আসলে একই জিনিস, সেম টাইপের জিনিস থাকে, একটা করে কটন স্পিনিং শেড, এই জুটি স্পিনিং শেড থাকবে সেটা একতলা হবে, এবং কটন স্পিনিং শেড থাকবে সেটা হবে মিনিমাম চারতলা। সব টেক এরকম কিনে জানি না, তবে আমার টেক এবং এই টেকটা সেম, অনেকটাই সেম। আর এটা হচ্ছে ছাত্রী হোস্টেল, যদিও এখন ছুটি চলতেছে, পূজার ছুটি চলতেছে তারিখ থেকে, ক্যাম্পাস বন্ধ, আর লেভেল ওয়ান টার্ম ওয়ান পরীক্ষা শেষ হওয়ার কারণে আমাদের যারা স্টুডেন্ট যারা আমরা ছিলাম সবাই বাসায় চলে গেছি অলমোস্ট। এটা হচ্ছে কটন স্পিনিং শেড, বেশ বড় এবং হালকা একটু পুরানো, খুব সুন্দর একটা সাজানো গোছানো ক্যাম্পাস। আমার টেকের কম্পারিজমে আমি কম্পেয়ার করবো না, কম্পেয়ার করাটা ঠিক হবে না। সো আমি এখন যাবো হচ্ছে ওল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে ওই সাইডের দিকে যাবো। বেশ সুন্দর লাগতেছে, মানে ক্যাম্পাসটা একটা, ওই যে বললাম আগে ভার্সিটি একটা ফিল আছে এখানে। এটা হচ্ছে আমার ওল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর ওই পাশে মনে হয় ডরমিটরি টাইপের টিচারদের থাকার জায়গাগুলো আছে। পুরানো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, জাস্ট কিছুই নাই, ফুল ফাঁকা। আর সামনে একটা বিড়াল আসতেছে, কালো বিড়াল। আর সামনে এখানে আমি চলে আসি, এটা হচ্ছে ছাত্রী হোস্টেল, এবং ওইটা হচ্ছে আমার নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আমাদেরও পুরানো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, নিউ আছে, সিটেকেও পুরানো আছে, নতুন আছে, খুব সুন্দর। ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা আরও সুন্দর, এই যে কাজ দিয়ে করা, বেশ সুন্দর। আর এটা হচ্ছে গার্লস হোস্টেল, এটা আর ওইটা, আর বয়েজ হোস্টেল ওই সাইডে আছে, আমি যাবো হয়তো। আর ওই সাইডে আছে লাইব্রেরি, আমি জাস্ট 2 মিনিটের ভিতরে যাওয়ার চেষ্টা করবো। নট এ হিউজ ক্যাম্পাস, বাট দ্য থিংস দ্যাট ইট অ্যাকচুয়ালি নিড, তার সব কিছুই আছে এখানে, যতটুকু দরকার ততটুকু আছে। আমাদের ওই রকম কোনো লাইব্রেরি নাই, সার্চটাকে ওইরকম কোনো লাইব্রেরি নাই, বাট এদের আছে। এটা হচ্ছে মেশিন শপ লার্নিং একটা কোর্স আছে, ওইখানে একটা মানে মেশিনারির জন্য একটা রুম, মানে ল্যাব টাইপের, মেশিন ল্যাব ওটারে বলে, মেশিন ল্যাব। আর এটা হচ্ছে সেই পুরানো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের শহীদ মিনার, আমাদের শহীদ মিনারটার থেকে অনেক অনেক বড় যদিও, বাট ওদের আবার এখানে আবার লাইব্রেরি ভবন আছে। এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম, লাইব্রেরি আছে খুব সুন্দর। সো
ওদের ক্যাম্পাসটা আমি যেটা দেখছি বেশ বড়, ফার্স্ট অফ অল বেশ বড়, সেকেন্ড অফ অল ওদের বয়েজ হোস্টেলটা হচ্ছে একটু সাইডের দিকে, দুইটা বয়েজ হোস্টেল, প্রথমটা দুইতলা আর ওদিকে আমি দেখে আইছি আগে থেকে, দুইটা বয়েজ হোস্টেল একটাই পাশে আছে, আমি ছবিতে দিয়ে দিব হয়তো। এই হচ্ছে আমার সিটেকের ক্যাম্পাস, আমি আমি পড়াশুনো করতেছি হচ্ছে শহীদ আব্দুল সেনিয়াবাতে। আর কিছু কিছু অ্যাডভান্টেজের ডিসঅ্যাডভান্টেজের কথা বলি আমার টেকের কম্পারিজনে। সার্সটেক হচ্ছে একদম শহরের কেন্দ্রে, একদম শহরের মাঝখানে, আর এটা হালকা একটু শহর, যে খুব একটা শহুরে বলা যেতে পারে না, যদিও যথেষ্ট, মানে যতটুকু দরকার ততটুকু আছে। আর টিউশনের বিষয়ে আমি টেকের ব্যাচমেটদের সাথে কথা বলে দেখলাম, মানে ওদের টেকের ছেলেদের সাথে কথা বলে দেখলাম, এখানে টিউশনে পড়ায় অনেকে পড়ায়, তো টিউশন যে স্যালারি পায় যারা বেশ হাই একটা স্যালারি পায়। সো ওই বিষয়গুলো আসলে এক্সটার্নাল বিষয়, ইন্টারনাল না। সো এই পর্যন্তই ছিল, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি ওই লাইব্রেরি দিয়ে এন্ড আপ করতেছি। আসসালামু আলাইকুম, সাইনিং আউট।